কলকাতা ক্রিয়েটিভ আয়োজিত করেছে শর্ট ফিল্ম মেকিং ওয়ার্কশপ। দুদিনের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন আপনিও মাত্র 900 টাকা। বিস্তারিত ছবিতে তুমি রাতের অন্ধকারে 15,000 গুণ তোমার ছেলের প্রপার্টি বাড়িয়ে নেবে, বলবে কেন? একবার নাম নামে যত পাপ করে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। আমার ধৈর্য ছিল বলছি না, এবার লড়াই বাংলা দিল্লি কন্ট্রোল করবে। নেতাজি চেয়েছিলেন, অতুল্য ঘোষ চেয়েছিলেন, প্রফুল্ল সেন চেয়েছিলেন, অজয় মুখার্জি চেয়েছিলেন, সতীশ সামন্ত চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গান গে বলেছেন, বলো 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 সবে শত বিনা বিনোদনে বাংলা আবার ভারত সব। একটার পর একটা নোবেল প্রাইজ তুই মেরে বাংলা নিয়ে চলে আসে, সেই জায়গাটার নাম পশ্চিম। যদি রবীন্দ্রনাথ মনে করতেন জাতীয় সঙ্গীত বাংলা দিয়ে শুরু করবেন, কারোর হিম্মত ছিল না রোকে, কিন্তু লিখলেন সিন্ধু নদীর তীরে বেনি পাকাইয়া শিরে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলজিত রঙ্গ। ইকবাল লিখলেন সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তাই যাবার আগে বলে যাই, তৈরি থাকুন, তৈরি হন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। আর আমি এখানকার লালন থেকে শুরু করে চেয়ারম্যান প্রধান প্রধান আমাদের স্বপনদা আজকে যারা জয়েন করলেন, বলুন কোন কোন কর্মী চলে গেছেন, কার চোখের জল আছে? আমি মদন মিত্র দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে তাদের পা ধুয়ে দিয়ে বলবো এসুন আবার একসঙ্গে তৃণমূল কংগ্রেস করুন। চলুন, কারা বসে আছে? আমার অনেকে বলল তুমি কর্মীর পা ধোয়াতে পারবে? আমি বললাম যিশু তার নিজের প্রিয় শিষ্যদের পাটা ধুয়ে দিয়েছিলেন নিজের হাতে জল দিয়ে। আমি তো মদন মিত্র, কিন্তু আমি কর্মীদের পা ধোয়াব, আর সেই বেইমানদের সঙ্গে পা ধোয়া নয়। আমার স্লোগান থাকবে একটাই, রাহা গুলশান ফুল তো জরুর খিলেন, রাহা গুলশান ফুল তো জরুর খিলেন, রহে জিন্দগি তো বেইমান গদ্দার ইয়াদ রাখো, জঙ্গ কি ময়দান মে ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে, ফির মিলেঙ্গে। জয় হিন্দ, জয় বন্ধু বন্ধু মাধব, জয় বাংলা, জয় মমতা বন্ধু। খেলা হবে, খেলা হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আর এই খেলার ম্যাটেরিয়াল যে যে পাবেন না আমায় কন্ট্যাক্ট করবেন, আমি বলছি পৌঁছে দিয়ে যাব। পারলে আরো কয়েকটা কেস দিন, দিয়েছিলেন তো কিছু করতে বললেন 23 মাস। প্রভাবশালী প্রভাবশালী প্রভাবশালী, যখন বললো প্রভাবশালীতে বের হলো না, নেক্সট বার বললেন বাহুবলী। আমি উকিলকে বললাম বলুন বৈষ্ণব পদাবলী, কিচ্ছু করতে পারে। আর আমার নামে যারা বদনাম দেন, সুদীপ্ত সেনের চিঠি আমার নিয়ে এসেছিল পিএস, আমার চিঠি না সুদীপ্ত সেন ভোটের পেপার। এনিবডি ক্যান চ্যালেঞ্জ, প্রথম 6 কোটি নিয়েছে শুভেন্দু অধিকারী, 11 কোটি নিয়েছে মুকুল রায়, সব থেকে বেশি ব্ল্যাকমেল করেছে, টাকা নিয়েছে অধীর চৌধুরী, টাকা নিয়েছে সুজন চক্রবর্তী, আর এর মধ্যেই লেখা রয়েছে আলাদা করে কালি দেওয়া, মদন মিত্রর সঙ্গে সারদা কোম্পানির কখনো কোনো আর্থিক লেনদেন ছিল। তাহলে কি পাওয়া গিয়েছিল? ওদের যে কর্মীরা যাদের চিট করত, ওদের মালিক ঠিক মতো মাইনে দিত না, তারা বাঁচার জন্যে একটা কাঠের ফলকে মদন মিত্র এমএলএ বলে তাদের ইউনিয়নের রুমে নাকি রেখেছিল। কেন লিখেছিল জানেন? লিখেছিল এই কারণে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।